আমার ডিমাপুর তাহলেওয়ালা আসলা বাটার আমার মহতার বাই তাইন হোয়াটসঅ্যাপ দুইটা সালপর সিন্তানগুন্ত সোশ্যাল মিডিয়াত করলে আশা আর সারার ফাইদা হয়েছে তার প্রশ্ন হইয়া তাহলে নমাজের মধ্যে এরা তাই এরা কাতিল কোন সময় হওয়া যায় আরবি নিয়ত খিলা আমি অহান বাক্য আগে বুঝাইয়া দিছিলাম যে নিয়তিতা নিয়তিটা আরবি যাইবানা আমরা আজমি মানুষ আনপড় মানুষ আমরা ইটা বুঝি না জানি না সালাসার অর্থকিতা রাখাতার অর্থকিতা আর বার অর্থকিতা রাখা তিল রাখা তাই ইতার অর্থ আমরা জানি না। যার কারণে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ রায়রে পেশ কষলাম আর ইকান সারাই নিশ্চয় বুধ হইবা নমাজ আরম্ভয় হদিসগে গেছে তৎপিরত হারিমা তাকে অল্লাহ আকবার হইয়া আত্মান দিলাম যেন যে হরিমা হারিমা অন্তি নমাজার আর নমাজ শেষ হয় সালাম বিরানী ই্টার্ট ওই তো আল্লাহ আকবর সালাম হন তো আরবী ফরে আমরা নিজের বাসায় দোয়া করিয়া নমাজ ইষ্টার্ট ওর আল্লাউ আকবর এর আগে আরবি কোনো শট নাই তখন মস্তাহা হইয়া তাহলেও আমি আমার বাসায় হইতাম আমি দুই রাখাত ফজরর সন্নত ফড়িয়ার আল্লাহ আকবর ও রাখা আমি চাই রাখাত এশার ফরজ আর ও আরবা মানে আরবা রাখাতি আমি তিন ডাকাত মারিফ ফড়িয়ার সালা আসা তিন ডাকাত পিটি ওয়াজিব ফরিয়ার উত্ত সালাস ও সারানিয়তি এটা হল তিন ডাকাত মারিবর ফরজ ফরিয়ার ইমামর করে আল্লাহ আকবর চারি রেখাত আসর ফরিয়ার ইমামর পিছনে আল্লাহ আকবর দুই রেখাত তাহিয়াতুল ওজু ফরিয়ার আল্লাহ আকবর দুই রেখাত দখলুল মসজিদ ফরিয়ার আল্লাহ আকবর ওই লোক মাজল নিয়ত এর কারণে ও মাসলাটা সারার গেছে আগেও প্রচার করছি এখনও ফরিয়ার আমি ওয়াজনসিয়ত প্রচার করছি ও মাসলাটা প্রচারও যাতে আমরা নমাজর নিয়ত খান নিজর বাসায় কর্তা ফললে আমি বুধ ভাইম দুই হইয়ার না তিন হইয়ার ওয়াজিব হইয়ান না ফর্জ হইয়ার ইমামর হরে হইয়ান না আমি এখলা ভরিয়ার এখলা পড়লে তো ইলা নিয়ত না বলে আমি এখলা ভরিয়ার বরং যেমতো জোয়র সাইরেখা শূন্য ধরিয়েল্লাও কিন্তু এহলাউ ইব আমি জমাত পাইছি না ফজর দুই রেখাত ফজর ফর্জ ভরিয়াল্লাও ও যে জবান দি খাওয়া মোস্তাহা মেইন নিয়ত অন্তর মধ্যে থাকে আমার অন্তরও আছে আমি চারি রেখাত এশার ফর্জ ইমামর হরে পড়িয়ার। ও নিয়ত আছে ও উই গেছে আপনার নিয়ত এখন অল্লাহ আকবর খান আপনি হুইবাইকেন আপনার লাগি ফর্স তে ওলা তাহিয়াতুল ওজুর মাত আইছে তাহিয়াতুল ওজু মসজিদ শট নাই আমি যেন অজু ওজু ও জায়গার সুবিধা আছে আমি দুই রেখাত নমাজ তাহিয়াতুল ওজু মানে অজুর নমাজ আমি দুই রেখাত তাহিয়াতুল ওজু হলিয়া অল্লাহ আকবর ওই তো নিয়তই গেছে এখন দোকান হইতে পারে মাকান হইতে পারে গড় হইতে পারে মসজিদ হইতে পারে বারিন্দ হইতে পারে অজুরঙ্গ অঙ্গ শুকাইছে না আর শুকাইছে আর আমি আবার বইছি না ও সময় আমি নিয়ম উলগি তাহিয়াতুল ওজু পড়িতাম আর তাহিয়াতুল ওজু যদি মসজিদ ইয়া ফের কিয়াল হয়েছে আমি মজিদও নমাজ পড়িতাম আরও নমাজ আছে আমার বা ফর এখন সামনে আজান উইছে বা উইব তে আপনি মসজিদ ইয়া অজু যদি বানাইছেন ওজুর নমাজ পড়িবা তাহিয়াতুল ওজু দুই রেখাত পড়ি অল্লাহ আক্বার এর ফলে আপনি তাহিয়াতুল মসজিদ বা দখলির মসজিদ পাওয়া যায় আপনি তাহিয়াতুল মসজিদ পড়িবা আমি তাহিয়াতুল মসজিদ দুই রেখাত পড়িয়ে আল্লাহবকর ই দুই রেখাত গেল আলো। এই দুই রেখা তালক এর ফলে আপনি মনে হয় জোর চূর্ণত ফলকা বা আরও সজা নমাজ আদায় হরুকা ঠিক আছে কিন্তু ফজর সময় যদি লাগি গেছে যে মতো সুবে সাদিকর ফলে ফজর সময় লাগি যায় এই সময় ফজর চূন্নত ব্যতীত আর কোনো নফল নমাজ পড়িবা না আর সরিয়ত রেখ মাসলাও ইয়টা হল এই সময় এই সময় আপনি ফজর দুই রেখা সুন্নতর মধ্যে যদি নিয়তরা হয়ে আমি তাহিয়াতুল তো ওজু দুই রেখা মধ্যে মধ্যে তে টেকগুড়ে হইতরা উলামা হলে আচ্ছা ডুকাইতে পারবা তবে ইগু মাসলা ক্লিয়ার করলে এই যেমাতো জোর চারি রেখা শূন্যত ফড়িতাম এখন আমি দেখি আর ফাঁস মিনিট আছে বাদে জমাত শুরু করবো আমি তাহিয়াতুল তলু ওজু ভার না তখন এই চারি রেখা তো নিয়ত রাখো আমি দুই রেখাত তাহিয়াতুল তোলো ওজুও ফড়ি আর তখন এই সূন্নত মক্কাদা লগে আপনার নফল নিয়ত হওয়ার কারণে নমাজ কিন্তু চারি রেখা ফরিদরা হাউ হাও সব পাই ওলা আপনি এশার সুন্নত ফলাত লাগতা চারি রেখা মক্কাদা আসর গরমকাদা মনোকদা চারি রেখাত পড়লে তো সাব বেশ এখন তাহিয়তলো ওজুপাড়াত লাগলে তো আমার আরও এক্সেস সময় যাইব জমা তো আপনি ইহিও আনলে কো দুই রেখাত ফড়িয়ার তখন আও হলেও পারবা এর ফলেও যদি মাসলার মধ্যে কোনো অসুবিধা থাকে তে আশা করি আর মুখ তার আবার জানাইবা